এর মধ্যে কি শুধু পেঁয়াজ আর লসুন দেওয়া হয়েছে আপাতত, তাই তো? আদা লসুন পেঁয়াজ, আদা লসুন পেঁয়াজ। এটা এটা কি কাকা? ধনের গুঁড়া। এখন ধনের গুঁড়া দেওয়া আছে। এটা হলো মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, হলুদ না এটা? এটা কি মশলা? গরম মশলা। গরম মশলা, গরম মশলা দেওয়ার সাথে সাথে হেভি একটা স্মেল বেরোলো। লবণ দেওয়া হচ্ছে, এটা কি তেল? সরষের তেল। সরষের তেল, কালা ভুনা তো সরষের তেল দিয়ে হয় না? এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করা হবে। এইভাবেই ম্যারিনেট করে কতক্ষণ রাখবেন? আধা ঘন্টা এইভাবে থাকবে, তাই তো? হ্যালো, হ্যালো, শক্তি দিয়ে এটাকে নাড়াতে হয়, একবার দেখুন না।
বানাচ্ছি। হ্যালো, বলার খেললা সঞ্জো দুলনো গলা ঠুক 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 এই মাংস হয়ে গিয়েছে, এখন দমে থাকবে নাকি? এখন দমে কত কতটুকু সময় এটা থাকলে মানে সম্পূর্ণ হয়ে যাবে? এক ঘন্টা। দেখছে যে মানে বলক বলত আসছে নাকি, বলত আসলে মোটামুটি হয়ে যাবে। ওহ, আসছে এখনই। এ দেখুন বন্ধুরা, এখন এই যে খাসির মাংস চুলোয় দিয়ে তারপর নাড়ানো হচ্ছে। এই পানি শুধুমাত্র দেখলাম এই খাসির মাংসতেই দিতে, এই গরুর মাংসে পানি টানি আপনারা দেন না? না, শেষে মনে হয় আলু বখরা নাই, আলু বখরা দেওয়া আছে, প্রায় মানে হয়ে গিয়েছে, মানে মোটামুটি হয়ে যাওয়ার পর তারপর আলু বখরা দেওয়া। দিয়ে নেবো চামচ দিয়ে, কড়া 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 বন্ধুরা, এই ডেক পোলাও হয়ে গিয়েছে। এই যে ওস্তাদ দেখছে ঠিক আছে কিনা, হয়ে গেছে না এটা? এটা কমপ্লিট, একটা আরেকটা ওই যে এখানে দমে দেওয়া হচ্ছে। আমাদের ওই যে দেখতে পাচ্ছেন তিনটা ডেক পুরো মাংস রেডি, গরুর মাংস আর এই যে খাসির মাংস এটা রেডি, রোস্টের মশলা এখানে রেডি, এখনই ওটা রেডি হবে, ডাইলও আমাদের এখানে রেডি আছে, আর পোলাও তো দেখছেন রেডি আছেই। আমাদের কাজ প্রায় শেষ।